আমি কোয়ালকমে যখন ছিলাম সান ডিয়েগোতে তখন দুজনে আমরা অ্যাকচুয়ালি এমবিএ করছিলাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে। তখন আমাদের একটা চার বছরের মেয়ে, চার মাসের মেয়ে ছিল, মেয়েটা চার মাসের, তো তখনই আমি ছেড়ে দিই, ও কন্টিনিউ করে এবং তিন বছর আমি চাকরি করি নাই। কিছু আমার তখন ইনভেস্টমেন্ট ছিল, ওগুলো ক্যাশ আউট করে বাসায় ছিলাম, তার মানে বাসায় আমি বাচ্চা দেখতাম। অনেকে বলে না যে মহিলা হোম মেকার কি আর করো, ভাই পোলাপান যারা আছেন, মেয়েদের থেকে দুইটা জিনিস আমরা পারি না। যদি ছেলেরা যা করে মেয়েরা তার সবই পারে, আর মেয়েরা আরও দুইটা জিনিস পারে যেটা ছেলেরা জীবনে পারে না। এক হলো আমরা গর্ভধারণ করতে পারি না, আর দুই হলো আমরা স্তন্যপান করাতে পারি না, বুঝছেন? আর বাকি কিন্তু এরা কিন্তু হাজার কোটি টাকা দিলেও ছেলেরা করতে পারবে না। ওই তিন বছর আমি বাসায় ছিলাম একটা চার মাসের বাচ্চা নিয়ে, আর আমেরিকাতে তো কোনো কাজের লোক নাই, ড্রাইভার নাই, আমি কুদ্দুস ড্রাইভার, আমি আব্দুলের মা বুয়া, আমি কুলসুম আয়া, আমি বাথরুমে গেলে চার মাসের মেয়েরে নিয়ে বাথরুমে যেতে হয়, এমন অবস্থা। তো তখনই বুঝছি যে ভাই, যাকে আমরা হোম মেকার বলে আমরা টিটকারি মারি, ভাই হোম মেকার হইয়া দেখেন, মাইক তো বললাম না, সুতা বাইরে হয়ে যাবে একেবারে সুতা। সো আমি থার্সডে নাইটে চলে যেতাম ফ্লাইট নিয়ে বার্কলি সান ডিয়েগো থেকে, দুই রাত বাপ বেটি থাকতো, আমি তারপর আবার আসতাম। আমি এসে দেখতাম মেয়ে খুব খুশি, পরে বের হলো ওই উইকেন্ডগুলায় বাবা আর মেয়ে ওয়ান্ডারফুল টাইম স্পেন্ড করে, প্লাস বাবা এলে যাচ্ছে সান ডিয়েগোর ক্লাবসগুলায় গিয়ে কমেডি প্র্যাকটিস করতো। সো মেয়ের ওই চার মাস বয়স থেকে আপনার সেন্স অফ হিউমার ডেভেলপ করে। এখন অবশ্য ওই মেয়ে আমাদের সাথে দেখলে, শি ইজ 14 নাও, সো আমাদের দিকে তাকালে বলে ও মাই গড, এরা এত কমেডিয়ান, লজ্জা পায়, বাবা আর আমাকে বেশ লজ্জা পায়। কিন্তু ওই সময় ছিল যে প্রথম সন্তান, তো তো যেহেতু ও ক্লাস করতো, মেয়ে আমার সাথে থাকতো, মেয়ে আমার সাথে খুব লেগে থাকতো, ও যখন আমার কাছে আসতো আসতে দিত না, হ্যাঁ মানে আমাদের প্রেম প্রীতি করার সুযোগ নাই। তখন কাছে আসলে বলতে তুমি যাও, ওবার বকা দিত, নিমক হারাম, তোরে নয় মাস পেটে রাখছি, তুই আমার এখন লাথি দিয়ে বাইর করে দেস। তো তখন সে আমার মেয়েকে বলতো হি ইজ মাই হাজব্যান্ড, তখন আমার মেয়ে বলতো নো হি ইজ মাই হাজব্যান্ড। ডিফিকাল্ট ছিল, আমি এখন স্মাইল করছি, কিন্তু জানেন ওই আড়াই বছরটা খুব কঠিন ছিল, কারণ আমাকে শুনতে হয়েছে যে আমি এমবিএ করি বলে আমার মেয়ে এত অসুস্থ হয়, আমি এমবিএ করি বলে আমার মেয়ের অবহেলা হয়। কেউ কিন্তু খেয়াল করছে না আমার থেকে দশ গুণ ভালো প্যারেন্ট কিন্তু নাভিদ, হ্যাঁ, কিন্তু এটা কেউ মনে রাখতো না, আমাকে কীভাবে দোষারোপ করা যাবে, আমাকে কীভাবে না বলা যাবে, তুমি কী ধরনের মা, তুমি বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছ। আরে ভাই, আমি কি অন্য মানুষের বাচ্চার জন্য যাচ্ছি, না আমার বাচ্চার ফিউচারের জন্যই তো যাচ্ছি, তাই না? সো আপনারা এরকম অনেক বাধা বিপত্তি পাবেন, পান না? ওই যে যার বাসাটা শেষ হয়নি, যার বাসাটা শেষ হয়নি, আরেকজন এসে কি একটা ইট লাগাই দিবে ওই বাসায়? দিবে না তো। আপনার ইলেকট্রিসিটি বিল কি অন্য কেউ দিবে? আমাকে এসে মানুষ বলে তোমার হাজবেন্ড আইবিএম এর সিইও, এখন কমেডিয়ান। আমি বলছি লাখো লাখো কোটি কোটি সিইও আছে, কমেডিয়ান কয়টা আছে? কমেডিয়ান হয়তো অনেক আছে, তারা জানে না তারা কমেডিয়ান, এটা হতে পারে।